সো ওয়েলকাম ব্যাক গাইস, আজকে আমরা আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। এন্ড আজকে আমরা কোথাও বেরোচ্ছি না, বেসিক্যালি আজকে আমরা দ্য অল নিউ পাস্তা পিৎজা যেটা ডমিনোস থেকে বেরিয়েছে অ্যান্ড ফোর নিউ সাইটস বেরিয়েছে, তো সেটা আমরা আজকে ট্রাই করব অ্যান্ড বাড়িতে বসেই, কারণ এখন করোনার মধ্যে আর বেরোতে ইচ্ছে করছে না। সো ফার্স্ট লেটস গেট স্টার্টেড বাই অর্ডারিং দ্য থিংস। সো ডমিনোস থেকে নতুন পাস্তা পিৎজা, যেখানে পাস্তার পিৎজা একসাথে দেবে, অ্যান্ড এইগুলোর ডিটেলস নিয়ে আমরা একটু পরে কথা বলবো অর্ডার দেওয়ার পরে। সো আমরা অর্ডার দেবো একটা ক্রিমি টমেটো পাস্তা পিৎজা অ্যান্ড মোরোকন স্পাইস পাস্তা ভেজ, এটা হচ্ছে একটা সাইড ডিশ, অ্যান্ড অফকোর্স আমরা একটা স্প্রাইট দেবো। তো বেসিক্যালি ডমিনোজ নতুন ইন্ট্রোডিউস করেছে পাস্তা অ্যান্ড পিৎজা, যেখানে পিৎজার টপিংয়ে পাস্তা। আমরা শুনেছি পিৎজার টপিং অনেক কিছু হয়, পাস্তা আলাদা করে খেয়েছি, বাট এবার মার্জ, লেটস সি কেমন লাগে। সো দের আর টু রেসিপিজ, একটা হচ্ছে ক্রিমি টমেটো পাস্তা পিৎজা, যেটার রেগুলার অ্যান্ড নর্মাল দামটা হচ্ছে 215 টাকা, অ্যান্ড দের ইজ মোরোক্কান স্পাইস পাস্তা পিৎজা। স্পাইসটা আমি অর্ডার দিইনি, কারণ আমি ঝাল অত প্রেফার করি না, কতটা ঝাল হবে আমি জানি না, বাট ওটার দাম নর্মালি ইজ 165 রুপিস, অ্যান্ড তার উপর যদি কিছু দাও। অ্যান্ড লাকিলি আজকে আমরা একটা ডিসকাউন্ট পেয়ে গেছি ডমিনোস থেকে, অনলাইন অর্ডার করলে অনেক সময় ডিসকাউন্ট দেয়। সো লেটস ওয়েট আনটিল দ্য অর্ডার কামস। জিরো কন্ট্যাক্ট ডেলিভারি ছিল, একদম হাতের কন্ট্যাক্ট নেই, অ্যান্ড স্যানিটাইজভাবে আসছে। সো লেটস গো অ্যান্ড ট্রাই। ওকে, সো আমাদের এসে গেছে ক্রিমি পাস্তা পিৎজা, অ্যান্ড এটার ওপর যদি ফোকাস করো, এটার ওপর দেখা যাবে যে পাস্তা অনেক আছে, তার উপর এই ক্রিমি সসটা আছে, এখানে অলিভস আছে যেটা আজকালকার পিৎজাতে অনেক কম দেয়, প্যাপরিকা আছে, এখানে ক্যাপসিকামের টপিংও আছে, অ্যান্ড অফকোর্স আমরা চিজ বার্স নিই, মানে আই লাইক চিজ বার্স, কারণ পিৎজা খেলেই চিজ বার্স নিই। অ্যান্ড হিয়ার উই ক্যান সি যেখানে যে সাইডসটা আছে সেটাও আমরা পাস্তা নিয়েছি উইথ লটস অফ অলিভস আছে এর ওপরে। সো let's taste one slice first. Okay, so here's my first bite of pasta pizza. সত্যি বলতে মানে ফার্স্ট বাইটেই প্রচণ্ড ভালো লেগেছে, ঠিক আছে, প্রচণ্ড ভালো লেগেছে, এতগুলো টপিং আছে, ঠিক আছে, আজকাল ডমিনোস পিৎজার ওপর এত টপিং থাকে না, অ্যান্ড এখানে টপিংয়ের ওপর যে ক্রিমি সসটা আছে ওটা আলাদাই লাগছে সিরিয়াসলি, অ্যান্ড এখানে যে পাস্তাটা আছে উইথ অলিভস, এটা একবার ট্রাই করে দেখি। দিস ইজ রিয়েলি গুড, ক্যামেরাম্যান সার্থক ভাই তুই খেয়ে খা, দিস ইজ রিয়েলি গুড, মজা করছি না, চিজ বার্স দিয়েছে তার সাথে চিজ আসছে, ওপরে এই সসের পুরো জিনিসটা আসছে, আমি জানি না মুখে লেগে আছে কিনা, অলিভস পাস্তাটা, আমি ভেবেছিলাম পাস্তা পিৎজা মার্চ করে কেমন অদ্ভুত লাগবে, আই হ্যাড নো আইডিয়া, বাট দিস ইজ রিয়েলি টেস্টিং নাইস, রিয়েলি, তোমরা একবার ট্রাই করবে, বাস করবে। অ্যান্ড যে মরক্কনটা আছে ওটা আমি ট্রাই করছি না, কারণ ওটা স্পাইসি হতে পারে, বাট আই গেস তোমরা যদি এখন অবধি দেখছো তোমাদের মুখ দিয়ে এখান দিয়ে জল পড়ছে শিওরলি, কারণ মানে আমি যদি দেখতাম আমারও পড়তো, আমি যখন দেখবো তখন। ওকে, নাও আই উইল বি ট্রাইং দিস। সো হিয়ার দ্য সাইডস, যেটা হচ্ছে নামটা আমি একটু আগে বলেছি, আমি এখন মনে পড়ছে না, বাট পাস্তা, ক্যাপসিকাম আছে, আনিয়ন আছে, এখানে অলিভস আছে, একটা অলিভ এমনি ট্রাই করে দিই। ভালো ওরকম, সো লেটস ট্রাই দিস। নট ব্যাড, মানে 129 রুপিসের জন্য নট ব্যাড, বাট এটা এইটা খাওয়ার পর না, মানে সিরিয়াসলি এটা পারবে না, মানে একসাথে নিয়ে লাভ নেই, সাইডস নিলে তুমি আলাদা করে নিতে পারো, বাট দিস উইন্স এনি ডে, দিস উইন্স এনি ডে, ঠিক আছে। লাইক আমি আমার স্লাইসটা এখনো শেষ করিনি, আমি শেষ করিনি বিকজ মাই ক্যামেরাম্যান ইজ ওয়েটিং, ওর জিভ দিয়ে জল পড়ছে, বাট দিস ইজ রিয়েলি নাইস, মানে এখানে যদি তুমি দেখতে পারো একটু জুম ইন মার্ক, এইখানে দিস ইজ দ্য এক্সট্রা চিজ, যেটা চিজ বার্স দিলে যেটা ভেতরতে চিজ আছে সেটা এক্সট্রা এখানে, কারণ আজকালকার যে পিৎজা ডমিনোজে সেখানে খুব বেশি চিজ দেয় না, বাট এটাতে টপিং চিজ, চিজ বার্স নিয়েছি সব মিলিয়ে, মানে পুরো মুখের ভেতরে একটা ব্লাস্ট হচ্ছে, পুরো এক্সপ্লোশন হচ্ছে অফ টেস্ট। এবার বন্ধ করে তুই ড্রাইভার ভাই। দিস ইজ দ্য মোরোক্কান স্পাইস পাস্তা ভেজ সাইড, এটা সাইডের, দিস ইজ ইট, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যারিসা সস, বাট দেয়নি হ্যারিসা সস টু বি অনেস্ট,
বাট মাশরুমও দেয়নি, এ ফ্রড করেছে এই জিনিসটা। হ্যাঁ অ্যাকচুয়ালি দেয়নি, এটা তো ক্যাপসিকাম। বাট অলিভস আছে, ঠিক আছে, মানে ইটস নট ব্যাড, ইটস নট ব্যাড। আমি খাচ্ছি, দিস ইজ দ্য ক্রিমি টমেটো পাস্তা পিৎজা লোডেড উইথ দ্য ডেলিশিয়াস ক্রিমি টমেটো পাস্তা টপিং, অ্যান্ড ওটা সত্যি করে কারণ বহু ডেলিশিয়াস ক্রিমি যে টপিংটা। এখানে বেল পেপারস কি আমি জানি না, কেউ যদি জানো প্লিজ কমেন্ট সেকশনে লিখে দিও। বাট ওই যে এক্সট্রা অরিগানো দেয় সেটার কোনো দরকারই পড়ছে না, এতটা ভালো লাগছে। সো আই উইল বি ট্রাইং দিস। হ্যাঁ থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য পাস্তা পিৎজা, দেখা যাচ্ছে এখানে অলিভস আছে, পাস্তাগুলো দেখা যাচ্ছে। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, পুরো পেট ভরে খেয়েছি, অ্যান্ড যতটা নিয়েছি দুজনের পুরো লাঞ্চ মিল হয়ে গেছে, আর কিছু লাগবে না, যতটা নিয়েছি সেটা দুজনের পক্ষে যথেষ্ট। অ্যান্ড রিয়েলি ভাল লাগলো, আমি নিশ্চয়ই সাজেস্ট করবো ওই পিৎজাটা, ক্রিমি পাস্তা পিৎজা যেটা ছিল সেটা আমি সাজেস্ট করবো। অ্যান্ড এখনো তুমি যদি ভিডিওটা দেখছো ডেফিনেটলি তোমাদের পছন্দ হয়েছে, তো একটা লাইক করে দিও, অ্যান্ড নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা ক্লিক করে দিও, তাহলে কি হয় আমাদের ভাল লাগে দেখতে যে আচ্ছা সাবস্ক্রাইব বাড়ছে। দ্যাটস অল ফ্রম টুডে, থ্যাংক ইউ, গুড বাই।